চট্টগ্রামের বাকলিয়ার মিয়াখান নগরের বস্তিতে আগুনে পুড়ে গেছে 30টির মতো বসতঘর। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচেই বসবাস অর্ধ শতাধিক মানুষের। রবিবার ভোরে বস্তি এলাকার পাশে গার্মেন্টসের ঝুট কাপড়ে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আগুন ভয়াবহ আকারে ধারণ করে বসতঘরেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহত হয়েছে 3 জন।